এগুলো আমাদের গার্ডেনের শেষমেশ শিম। আজকে এই শিম দিয়ে আমার মা মাছ দিয়ে রান্না করবে। এটা আমি আজকে ভিডিও করতেছি, শিমগুলা কেটে সিদ্ধ করছি। এখানে 2 কেজি মতো আছে শিম, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া শেষ। আর এই হলো কাঁচা মরিচ, পেঁয়াজ, একটু রসুন। এখন এগুলাকে আমি রান্না করব। আমি পাতিলটা বসাই দিলাম। আমার মায়ের হাতে শিম রান্নার স্টাইলটা অন্যরকম, আমাদের মতো না, কিন্তু এটা বেশি মজা। এখানে মরিচের গুঁড়া সবগুলো দেওয়া শেষ, আমাদের মতো উনি রান্না করবে না, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হবে। তেল দেওয়া শেষ, এখন পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন এগুলো একটু ব্রাউন হবে। আমি কিন্তু এইভাবে রান্না করি না, কিন্তু এই রান্নাটা মজা। আমাদের বাসায় শিম দিয়ে তরকারি আমি রান্না করি না, আমার মাকে দিয়ে রান্না করেন। আজকে আমার মায়ের সার্জারি হয়েছে চোখে, ওর জন্য আমি রান্না করতেছি। সব মশলা টশলা কিন্তু আমার মায়ে দিয়ে দিচ্ছে। পেঁয়াজের গন্ধটা চলে গেছে, রসুনের গন্ধ চলে গেছে, আর বাকি মশলাগুলো কিন্তু শিমের মধ্যে দেওয়া, লবণ টবণ সব পরিমাণ মতো দেওয়া আছে। পেঁয়াজটা এইরকম ব্রাউন হয়ে শিমটা দেওয়া হয়, জানি না কেমন করে রান্না করে, এত মজা হয়। শিমগুলো দিয়ে দিলাম, এখন আমি শিমেতে নাড়া দিব। অনেকক্ষণ ভালো করা করবো শিমের গন্ধটা চলে যাওয়ার জন্য। আমার মার হাতে শিম শিম দিয়ে মাছ দিয়ে তরকারি দিয়ে খায় তারই মজা লাগে। আর আজকে আমার পাশে পাশে ভাবি কেউ দিব, ওনাকে মাঝে মাঝে দিই, উনি খুব পছন্দ করে। এখন শিমের মধ্যে পানি দেওয়া হয়েছে তরকারির মধ্যে, এরকম কাবার ছাড়া অনেকক্ষণ জাল হবে, প্রায় 30 মিনিট জাল দিতে থাকবো। কি সুন্দর তরকারিটা জাল হচ্ছে, শিমগুলোর একটা ন্যাচারাল যে গন্ধ আছে, একটা গন্ধটা চলে যাবে। আমি যতই রান্না করি না কেন, আমার মার মতো ওই রান্নাটা মজা হয় না, সেজন্য আমি এটা ভিডিও করে রাখতেছি। এখানে পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখায় রাখা হয়েছে। এখন আমি এই পাঙ্গাস মাছগুলো শিমের মধ্যে দিব। এই যে কিছু ধনে পাতা কেটে রেখেছি, এগুলোও দিব। এখন আমি মাছগুলো তরকারিতে দিচ্ছি। এই যে শিমের পানি শুকিয়ে গেছে, এখন আমি মাছ দিব। নাড়াচাড়া করে দিয়ে মাছটা কষাতে হবে। এরকম মাছটা আরো কিছুক্ষণ ঢাকনা ছাড়া জাল দিব। এখন আমি দিব এই যে আমার কেটে রাখা ধনে পাতাগুলো, এরকম অনেকক্ষণ জাল হবে, আরো 20 মিনিটের মতো মাছটা সিদ্ধ হতে হবে। আর একটু পানি দিব। হয়ে গেল আমাদের গার্ডেনের শেষমেশ শিম দিয়ে পাঙ্গাস মাছ, আমার মায়ের হাতের রান্না, অনেক সুন্দর হয়েছে।
আজকে আমরা লাঞ্চে খাবো।